আসসালামু আলাইকুম। আশা করছি দেশে এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে বসে যুক্ত হচ্ছেন কিংবা দেখছেন আমার অফিসিয়াল পেজ আব্দুল হালিম নিহন এই পেজ, আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যুক্ত হচ্ছেন অনেকে আবার আমার আইডি থেকে, পাশাপাশি অনেকে যুক্ত হচ্ছেন সৌদি আরবের সব থেকে বড় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি এই পেজ থেকে। তো কিছুক্ষণ আগেই আমি এই সময়ে চেষ্টা করি দৈনিক কিছুটা সময় ইনবক্সে সময় দিতে, বিশেষ করে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি যে পেজ আছে, যে পেজ আপনারা দেখছেন, সেই পেজে আমাদের অ্যাডমিনরা নিয়মিত আপনাদের প্রশ্ন উত্তরে জবাব দেওয়ার চেষ্টা করেন এবং যেগুলো তারা দিতে সমস্যা হয় সেগুলো আবার আমার জন্য ফলো আপে রেখে দেন, সেগুলো আমি দেখে নিই এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমার অফিসিয়াল পেজে যারা মেসেজ করেন আমি চেষ্টা করি দৈনিক অন্তত একটু সময় হলো সেখানে দিয়ে আপনাদের মেসেজের উত্তরগুলো নিয়ে আপনার সাথে যুক্ত হওয়ার। তো আশা করছি এরই মধ্যে যারা যুক্ত হচ্ছেন ভালো আছেন, সুস্থ আছেন, প্রিয় প্রবাসী যারা আছেন দেখছেন, যাই হোক যারা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই শেয়ার করবেন। কালকেও সেম একই টাইমে এসেছিলাম লাইভে, তো বলেছিলাম চেষ্টা করব সময় থাকলে নিয়মিত এই সময়টাতে আপনাদের সামনে আমার এই অফিসিয়াল পেজ থেকে লাইভে যুক্ত হব, আপনাদের নানা ধরনের কমেন্টের উত্তর নিয়ে, নানা ধরনের মেসেজগুলোর উত্তর নিয়ে, পাশাপাশি আপনারা যারা আছেন অনেক অনেক সমস্যায় থাকছেন সেই বিস্তারিত আপডেটগুলো নিয়ে। তো আজকে আবার যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। অনেকে প্রশ্ন করছেন কেমন আছেন, ভালো আছি, আল্লাহ আল্লাহ এখনও ভালো রেখেছে, সেজন্য সৃষ্টিকর্তার কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই লাইভটুকু শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে এই কারণে রাখবেন, কারণ অন্তত যারা কাজে ব্যস্ত আছে এই মুহূর্তে লাইভটুকু দেখতে পারছে না, তারা যেন পরবর্তীতে এসে আপনার টাইমলাইন থেকে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যেন লাইভটুকু কি দেখে নেয়। যাই হোক, বিষয়টা আজকে ক্যাপশনে দিয়েছিলাম হুরুবের বিষয়, আজকে হুরুবের বিষয় নিয়ে কথা বলবো। কালকে আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, তার মাঝে অনেকে প্রশ্ন করেছেন হুরুবের বিষয়টা নিয়ে, সেটি একেবারে শেষের দিকে গিয়ে হুরুবের বিষয় নিয়ে কিছু কথা বলেছিলাম। তো দেখা গেছে হুরুবের বিষয় নিয়ে কথা যখন বলেছিলাম তখন অনেকে শুনেছেন, বা আবার অনেকে প্রথম থেকে যারা দেখে চলে গেছেন তারা হয়তো শুনেননি, আবার শেষের দিকে যারা এসেছেন যুক্ত হয়েছেন তারা হয়তো শুনেননি। তো আজকে যখন ইনবক্সে ঢুকি তখন একই অবস্থা, হুরুবের বিষয় নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন, অনেকে কমেন্ট করছেন, ঠিক আছে। আচ্ছা, হুরুবের বিষয়টা নিয়ে আমি কিছু বিষয় বলতে যাচ্ছি, সেগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে অনেকে আমাদেরকে প্রথম প্রশ্ন করেন, যাদের 3 বছর 4 বছর ধরে ইকামা নেই তারা কিভাবে যাবে, তারা কি করবে, তারা যেতে পারবে কি না, বা শুনেছি সাধারণ ক্ষমা দিয়েছে, আধো সাধারণ ক্ষমা দিয়েছে কি না, কিংবা অনেকে বলছেন বিশেষ সুযোগ, বিশেষ এক্সিটের যেই যেটি ছিল পচনশীল সেটি চালু আছে কি না। তো এই সকল বিষয় এই হুরুবের আজকের এই টপিক যেটি নিয়ে এসেছে সেখানের মধ্যে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে করোনা পরিস্থিতির আগে রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে সৌদি জাওয়াজাতের পক্ষ থেকে, যেটা আমরা পাসপোর্ট বিভাগ বলি, সৌদি পাসপোর্ট বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছিল আপনার বিশেষ একটি এক্সিট, যেটি বিভিন্ন রিয়াদ দূতাবাস থেকে শুরু করে জেদ্দা কনসুলেট থেকে শুরু করে বিভিন্ন প্রাদেশিকে গিয়ে টিম সহকারে তারা আবেদনগুলো জমা নিয়েছেন। একটু খেয়াল করে শুনবেন, আবেদনগুলো তারা জমা নিয়েছিলেন, সেই আবেদনের মধ্যে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে এত এত আবেদন জমা পড়েছে, সেগুলো মেসেজ, সে আবেদনগুলোর মেসেজ জবাব আসতে অনেক লেট হচ্ছিল। এই আবেদনের মেসেজ আসতে আসতে পৃথিবীতে করোনা চলে এসেছে, করোনা আসার পরে দেখা গেছে আরেকটু লেট হয়ে গেছে। যখন আবেদনগুলো জমা নিচ্ছিল তখন কিছুটা মেসেজ আসছিল, বলা হয়েছে আপনার মোবাইলে মেসেজ আসবে, কিংবা যাদের অ্যাপসার আছে অ্যাপসারে মেসেজ আসবে, কিংবা আপনি পরে ইকামা দিয়েও চেক করতে পারবেন যে আপনার যা মুক্ত বামেল থেকে আপনাকে কি ক্লিয়ারেন্স দিয়েছে কি না এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে বিশেষ এক্সিটে, বিশেষ এক্সিটে যারা তখন আবেদন জমা দিয়েছিলেন তাদের তখন কেন আসেনি, তেমন একটা প্রশ্ন করছেন, বা মেসেজ আসছে কিনা অনেকে জানেন না, কিংবা তার মোবাইল হয়তো তার ইকামার উপর নেই, অ্যাপসরের করা নেই, তার মেসেজ আসেনি, তাহলে আপনি কিন্তু জানছেন না। তো আমি কিন্তু অনেকের, যারা আমাকে চেক করতে দিয়েছেন কাছের যারা পরিচিত যারা, চেক করে দেখেছি তাদের চলে এসেছে, তাদের চলে এসেছে, মুক্ত আমল থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, এখন শুধু তারা অ্যাম্বাসি থেকে আরেকটি পেপার নিয়ে তারা যাবে যাওয়া যাতে গিয়ে সেখান থেকে, যাওয়া যাত না সফর জেলে যাবে, সফর জেলে গিয়ে সেখান থেকে এক্সিট লাগিয়ে তারা দেশে চলে যেতে পারবে। আশা করছি কথাগুলো বুঝতে পারছেন আপনারা, তারা দেশে চলে যেতে পারবে। সেটা ছিল প্রথম যে বিশেষ এক্সিট, যারা রিয়া দূতাবাস যেগুলো জমা নিয়েছিলেন সেই এক্সিটগুলোর কথা। এখন
মেসেজ আসতে কেন দেরি হয়েছিল? মেসেজ আসতে দেরি হয়েছিল এ কারণেই, আপনি জানেন যে এখানে বলা হচ্ছে যাদের ইটা মানি তারা কিন্তু আপনার তখন আবেদন করেছে, মামলা থাকলে তারা যেতে পারবে না, সেটা রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে বলা ছিল, মামলা থাকলে তারা যেতে পারবে না, কোনো ধরনের ঝামেলা থাকলে কেস মামলা বা কোনো যদি ফেরারি আসামি হয় তারা যেতে পারবে না, যাদের মামলা নেই ইকামা স্পেয়ার কিংবা হুরুপ আছে তারা যেতে পারবে। এখন যেখান যখন আপনি আবেদনটা জমা দিয়েছেন দেখা গেছে আপনার ইকামাটা এক্সপায়ার হয়ে গেছে, কত 4 বছর 5 বছর আপনার ইকামার মেয়াদ উত্তীর্ণ, আপনি ইকামার বানাননি কিংবা আপনার কফিল বানায়নি, তখন আপনি আবেদন করেছেন। এখন মোক্তবামেন 3টা মেসেজ দেয় তার কফিলকে, স্পন্সর যিনি তাকে, তাকে যখন মেসেজটা দেয় তখন দেখা যাচ্ছে একবার দুইবার তিনবারে যখন কোনো প্রকার উত্তর ওখান থেকে দেয় না তার স্পন্সর কিংবা কফিল, তখন তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে মুক্তবামে, সে দেশে চলে যেতে পারছে, তার ডাটাটা রিয়াদ বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ মেসেজ দিয়ে যে এই এ সিরিয়ালের এই লোকগুলো তারা যেতে পারছেন। আচ্ছা, আর যাদের কফিল দেখা যাচ্ছে মেসেজের উত্তর দিচ্ছেন কিংবা এসে আবার রিপিট চ্যালেঞ্জ করছেন যে সে আমার কাছ থেকে পালাতোক, আমি তার ইকামা বানিয়ে দিচ্ছি কিংবা সে আমার ইকামার টাকা দিন ইত্যাদি, যদি চ্যালেঞ্জ করে সে আটকা পড়ছেন, সে আটকা পড়ছেন। আশা করি বুঝাতে পারছে কি বলছে আপনাদেরকে। যাদের কফিল মেসেজের মুক্ত মামলার মেসেজের উত্তর দিয়েছে বা এসে চ্যালেঞ্জ করেছে যোগাযোগ করেছে, তাদের মেসেজটা আসতে বিলম্ব হচ্ছে কিংবা আসে নাই। আর যাদের কফিল পাত্তাই দেয় নাই, আমেল চলে যাক ওম্মাল চলে যাক সমস্যা নেই, তাদের মেসেজ চলে এসেছে। আর এখানে আপনারা ভালো করে জানেন সৌদি গভর্নমেন্ট যে সুযোগটা আপনাকে দিচ্ছে দিয়েছে, দেখা যাচ্ছে আপনার 4 বছর ইকামা এক্সপায়ার কিন্তু আপনি চলে যেতে পারছেন, সেক্ষেত্রে যেটি করেছে আপনার 4 বছরের মুক্ত বামেলের টাকা যেটা, সেটা আপনার স্পন্সরকে পেমেন্ট করতে হবে, আপনাকে না। পেমেন্টটা করতে হবে কাকে? আপনার স্পন্সর যিনি আছেন তাকে। সেক্ষেত্রে অনেকে স্পন্সর ছেড়ে দেয় তার ওম্মালকে, অনেকে ছাড়ে না, এসে চ্যালেঞ্জ করে। আচ্ছা, ওইভাবেই প্রাথমিকভাবে যারা জমা দিয়েছেন তারা আমি বলবো ইকামা নাম্বার দিয়ে আমাদের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে যে টোল নাম্বারটা আছে, ফ্রি যে টোল নাম্বারটা আছে, ফোন নাম্বারটা, সেখানে ফোন করে আপনার ইকামা নাম্বারটা দিয়ে আপনি চেক করে দেখেন আপনার ক্লিয়ারেন্স আসছে কি না। যদি আসে তো ওকে, না আসলে মনে করবেন যে আপনার কফিল আপনাকে ছাড়ছে না, কারণ যে গুণাগারিটা আসছে, যে জরিমানাটা আসছে মুক্ত পাবেন না, সেটা তার কফিলকেই, আপনার কফিলকে দিতে হবে, বিধা আপনার কফিল আপনাকে ছাড়ছে না। গেল ওই প্রসঙ্গ। কিছুদিন আগে করোনা পরিস্থিতির পরপর এটি চালু ছিল, রিয়াদ দূতাবাস নিচ্ছিল, হুরুবেরও আবেদন নিচ্ছিল, যাদের ইকামা এসপিয়া তাদেরও আবেদন নিচ্ছিল। কিছুদিন আগে মুক্ত বামেল থেকে বলা হয়েছে সেটা সাময়িকের জন্য স্থগিত করা আছে, তার মানে যাদের ইকামা এসপিয়ার আছে তাদেরটা সাময়িকের জন্য স্থগিত করা আছে। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যাদের ইকামা এসপিয়ার তারা এখন আর আবেদন গ্রহণ দিতে মানে জমা দিতে পারছেন না। আচ্ছা, আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যারা আমাদেরকে ইনবক্স করেছেন অপেক্ষা করতে হবে একটি বিশেষ সুযোগের জন্য, সাধারণ ক্ষমা আমরা যেটি বলি সেই সাধারণ ক্ষমার জন্য। আর সেই সাধারণ ক্ষমা যদি চলে আসে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো আশা করছি যাদের ইকামা মেয়াদ উত্তীর্ণ 3-4 বছর ধরে তারা বুঝতে পারছেন এবং লাইভটুকু দেখছেন, পাশাপাশি লাইভটুকু আপনারা শেয়ার করছেন। এবার আসুন আবেদন নিচ্ছে হুরুবের যারা আছে তাদেরটা, হুরুপ যাদের আছে তাদের আবেদন এখনও নিচ্ছে। আমি যখন রিয়াদ দূতাবাসে যাই দেখি শত শত লোকের এখনও কিন্তু আবেদন নিচ্ছে, কিন্তু তারা কিন্তু সবাই রিয়াদের না, তারা রিয়াদের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, আলগাসিম, বুরাইদা, এই দাম্মাম, তারপর মানে আশেপাশে যে প্রদেশগুলো আছে সব জায়গা থেকে রিয়াদে এসে তারা সাধারণ ক্ষমা নিচ্ছেন, রিয়াদ দূতাবাস তাদের ফর্ম নিচ্ছেন, রিয়াদ দূতাবাস তাদেরকে ফর্ম দিচ্ছেন। কিন্তু এরপরে দেখা যায় রিয়াদ দূতাবাসের যারা অফিসার যারা আছেন, যারা কাজ করছেন, তারা কজনকে বারবার বলবেন, দেখা যায় অনেক সময় আপনিও প্রশ্ন করেন না, তাদেরও বলা হয় না। আপনারা সেই ফর্মটা নিয়ে কি করছেন? অনেকে সরাসরি চলে যাচ্ছেন সফর জালে, ইসকান ওয়াহিদ যেখানে সফর জালে চলে যাচ্ছেন। তো দেখা গেছে কালকে যে কথাটি বলছিলাম সেটা আজকে আবার আপনাদের বোঝার জন্য রিপিট করছি, আমি আপনার বুঝবেন বলেই আমি বলছি এবং আপনার শেয়ার করবেন বিষয়টা যেন অন্য যারা আছে তারা যেন বুঝে। সেটা হচ্ছে যদি রিয়াদের যারা, আপনি আগে জানতে হবে যে আপনার কফিল কোথাকার, যদি আপনার কফিল রিয়াদের হয় তারপর কিন্তু আপনি রিয়াদ সফর জেলে যাবেন, যদি আপনার কফিল রিয়াদের না হয় তাহলে আপনার কফিল কোথায়, আপনার কফিল যেখানকার আপনি সেই সফর জেলে গিয়ে আপনি সেখান থেকে এক্সিট লাগিয়ে যেতে হবে। আশা করছি কথাটা আপনারা বুঝতে পেরেছেন, না হলে সকাল থেকে গিয়ে লাইনে দাঁড়ানোর পরে যখন আপনাকে ওখান থেকে রিটার্ন পাঠিয়ে দেয় তখন কিন্তু দুঃখটা আপনার লাগবে, কষ্ট যেটা সেটা আপনারই হবে। আর সে কষ্ট না হওয়ার জন্যই আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দিচ্ছি এবং বুঝিয়ে বলছি। আচ্ছা, এখন দেখা যায় অনেকের ইকামাও নেই, পাসপোর্টও নেই, আবার অনেকে বলছেন তাদের একটা নির্দিষ্ট জরিমানা আসতেছে। অনেকে আমাদেরকে ইনবক্স করেছেন
হুরুব নেই, একজ্যাক্ট লাগিয়েছে নির্দিষ্ট জরিমানা আসতেছে। হ্যাঁ, নির্দিষ্ট জরিমানা একটা দেখা যাচ্ছে, আপনার হুরুব নেই, আপনার ইকামাও নেই। তো আমি এটি যতটুকু শুনেছি, যাদের ইকামা নেই তাদের নির্দিষ্ট একটা জরিমানা দিচ্ছেন, 1,000-1,500 সামথিং লাইক এরকম একটা জরিমানা আপনাদেরকে বহন করতে হচ্ছে। কোথায়? আপনার যেখানে এক্সিট লাগাচ্ছে সেখান থেকে সেই জরিমানাটা দিয়ে আপনাকে এক্সিট লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, আবার অনেকে দেখা যায় পাসপোর্ট নেই, যাদের পাসপোর্ট নেই হুরুব আছে, আপনাকে যাওয়া আমাদের রিয়াদ দূতাবাস থেকে আপনাকে হুরুবের জন্য একটি আবেদন দিয়েছেন, পেপার দিয়েছেন, সেটি নিয়ে আপনাকে বলছে জাওয়াজাতে যেতে। আমি আবারও বলছি সেই জাওয়াজাতটা আপনার কফিল যেখানকার, জাওয়াজাত বলতে সফর জেল, সফর জেলে যেতে বলছেন, সেই সফর জেলটা হচ্ছে ওইটাই আপনার কফিল যেখানে থাকবে সেখানে আপনাকে যেতে হবে। যদি রিয়াদের হয় রিয়াদে, দাম্মামের হলে দাম্মামের, কিংবা আলখোবার হলে মানে যেখানে আপনার কফিল যেখানে থাকবে সেখানে গিয়ে আপনি এক্সিটটা লাগাবেন। এখন আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে কিংবা পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? এখন দেখা যায় পাসপোর্ট মালুমাতও কিন্তু তারা খুঁজে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিয়াদ দূতাবাস থেকে আরও একটি ট্রাভেল পারমিট দেওয়া হচ্ছে আপনাকে, সেটা হচ্ছে সেটাকে আউটপাস বলে, ট্রাভেল পারমিট। এই ট্রাভেল পারমিটটা হচ্ছে এটাই যে আপনার পাসপোর্টের বদলে আপনি যে অ্যাজ একজন বাংলাদেশি, আপনি যে একজন বাংলাদেশি সেটা প্রুফ দিচ্ছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে। এই ট্রাভেল পারমিটটার জন্য আপনার কাছ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে নিলে বোধহয় 125 রিয়াল সামথিং, আমি জানি না, তবে সেক্ষেত্রে যদি সেবা কেন্দ্র থেকে নিতে হয় আর একটু বেশি, আপনি সেবা কেন্দ্র থেকে পাচ্ছেন কিংবা রিয়াদ দূতাবাস থেকেও সেটি পাচ্ছেন, সেটি আপনি সংগ্রহ করতে পারছেন ট্রাভেল পারমিটটা। এই ট্রাভেল পারমিটটা নিয়ে এখন নতুন করে দেখা যাচ্ছে সেটাকে আবার মালুমাত করতে নাকি হয়। আমি এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে আমরা কিন্তু জানি না বিষয়টা। আপনারা জানেন যে রিয়াদ বিমানবন্দরে প্রত্যেকটা বিমানবন্দরের নিচে জাওয়াজাত থাকে, জাওয়াজাতের একটা শাখা থাকে, সেটা কেন থাকে আমরা জানি না, আমরা হয়তো দেখি বোধহয় হন এমনিই থাকে, তো জানি না বলেই আমাদেরকে আবার বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়। যে কোনো সমস্যা যদি হয় আপনার, মালুমাত করা নেই কিংবা কোনো সমস্যা হচ্ছে কিংবা এটা সেটা হচ্ছে, আপনাকে জাওয়াজাতের কোনো বিষয় নিয়ে আপনাকে যদি সেখান থেকে চলে আসতে, আপনার টিকিটটা কিন্তু ঝামেলা হচ্ছে, টিকিটটা কিন্তু অনেকে রিটার্ন তুলতে পারছেন না, অনেকে ঝামেলা হচ্ছে, অনেকে এটা সমাধান করে তারপর যাচ্ছেন, কিন্তু আমরা জানি না বলেই আজকে আপনাদেরকে জানাচ্ছি। নিচে যে জাওয়াজাত আছে আপনাদের, যদি যখন আপনি সব কিছু ওকে, টিকিটও পেয়ে গেছেন, আপনি দেশে চলে যাচ্ছেন, এখন যাওয়ার পথে ইমিগ্রেশন যদি আপনার কোনো সমস্যা হয় জাওয়াজাতে, সেখান থেকে আপনি নিচে গিয়ে সেই সমস্যাটা সমাধান করে আসতে পারেন। যদি বলে যে আপনার মালুমাত করা নেই, তাহলে নিচে যে জাওয়াজাত আছে ওখানে গিয়ে আপনি মালুমাত করে নিতে পারবেন, আপনার যে ফর্ম আছে, যে পাসপোর্ট আছে, যা আছে, যেটা প্রয়োজন সেটা আপনারা ওখান থেকে সমাধান করে নিতে পারবেন। এই তথ্যটা আমরা 80% প্রবাসী জানি না যে বিভিন্ন বিমানবন্দরগুলোতে যে জাওয়াজাত আছে সেগুলো আমাদের সেবার জন্য কিন্তু এখানে আছে, আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আছে। তো এটাও আপনার মাথায় রাখবেন, ইমিগ্রেশনে যাওয়ার পথে যদি আপনাদের সৌদি আরবের কোনো বিমানবন্দর যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেখানে নির্দিষ্ট স্থানীয় যে মানে যে শাখাটা আছে যাওয়া যাতে সেখান থেকে আপনি সমাধান করে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, প্রসঙ্গটা হচ্ছে এটাই যে আপনি হুরুব লাগা, আমার কমন তিনটা প্রশ্ন, একটা হচ্ছে পাসপোর্ট নেই, একটা হচ্ছে রিয়াদ সফর জেল থেকে কেন রিটার্ন দিচ্ছে, আরেকটা হচ্ছে অনেকে বলছেন জরিমানা কেন নিচ্ছে। এই তিনটা বিষয়, এই তিনটে বিষয় হচ্ছে, প্রথমত জরিমানা নেওয়ার কারণ যেটি, সেটা হচ্ছে অনেকের ইকামা নেই, ইকামার ফটোকপিও নেই, তাদের জন্য একটা ফাইন নিচ্ছে নির্দিষ্ট। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার ট্রাভেল পারমিট, আপনার যদি পাসপোর্ট না থাকে আপনি অবশ্যই একটা ট্রাভেল পারমিট নেবেন, মনে করে নেবেন, এম্বাসি থেকে নিয়ে নেবেন কিংবা সেবা কেন্দ্র থেকে নিয়ে নেবেন। তৃতীয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি আপনার আপনাকে রিটার্ন মানে ফিরিয়ে দেওয়ার, রিয়াদ ইয়ে থেকে ফিরিয়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যদি আপনার মতলুবও না থাকে, কোনো কিছু না থাকে, শুধু হুরুফ থাকে, আপনি যে শহর থেকে নিয়েছেন সেই শহরে গিয়ে আপনাকে আপনার কফিল যেখানে, আই মিন আপনি রিয়াদ থেকে হয়তো ট্রাভেল পারমিটটা নিয়েছেন, আপনার কফিল হচ্ছে জেদ্দার কিংবা মদিনার, আপনাকে সেখান থেকে সেই মদিনা কিংবা জেদ্দার জাওয়াজাতে গিয়ে আপনাকে এক্সিটটা, জাওয়াজাত বলতে সফর জেলে গিয়ে আপনার এক্সিটটা আপনাকে লাগাতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো যারা বুঝছেন কিংবা যারা দেখছেন এই মুহূর্তে বসে, তারা অবশ্যই ল্যাপটপে শেয়ার করবেন। আমি কমেন্টে চলে যাচ্ছি, এই বিষয়টা ছিল আজকে। তাহলে যাদের ইকামা এক্সপায়ার 3-4 বছর ধরে, তাদের বিষয়টা ক্লিয়ার করলাম, যারা আবেদন জমা দিয়েছেন আগে সেটাও ক্লিয়ার করেছি, এবং হুরুবের যারা আছেন সেই বিষয়টাও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং পরিষ্কারভাবে ক্লিয়ার হয়েছেন। যাই হোক, ধন্যবাদ। প্রথমেই দেখলাম যে কমেন্টটা চোখে পড়েছে, মেয়েদের কমেন্ট তো মানে প্রথমেই পড়েছে, সামিয়া জাহান লিখেছেন, কী লিখেছেন মানে একটা হার্ট দিয়েছেন, ধন্যবাদ। তারপর দেখা যাচ্ছে হুরুবের ব্যাপারে বলুন, হুরুবের ব্যাপারে তো এতক্ষণ বললাম, মোহাম্মদ সেলিম সৌদি আরব চাকুরি, আমি তো এতক্ষণ হুরুবের ব্যাপারে বলছি, আপনি হয়তো আসলে খেয়াল করেনি, লাইভটা দেখে নেবেন। জহিরুল লিখেছেন, ভাই আবার আসা যাবে? ও রাইট, এই পয়েন্টটা ভুলে গেছি, জহিরুল খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানে এটাও হুরুবের প্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ,
তো আপনি সবকিছু ঠিকঠাক থাকলে যাওয়ার পরে যে বিষয়টা হচ্ছে, আপনি হুরুবের যারা আছেন তারা গেলে আর আসতে পারবেন না, এটা আমি ভুলে গেছিলাম, আমার নলেজ মানে মেমোরি থেকে এটা সরে গেছে। আপনি হুরুবের বর্তমানে যারা যাচ্ছেন এই বিশেষ এক্সিটে, বিশেষ এক্সিট নিয়ে যারা যাচ্ছেন তারা চলে যাওয়ার পরে আর রিটার্ন আসতে পারবেন না। আচ্ছা, আপনি আসতে পারবেন একবার, অনলি একবার, সেটা হচ্ছে ওমরা করার জন্য, না হলে বড় হজ করার জন্য। যদি আপনার নিয়ত থাকে যে আমি একবার ওমরা করব, কিংবা আপনি হজ করতে পারেন না সৌদিতে থেকেও, কিংবা সৌদিতে থেকে এখনও ওমরা করতে পারেন নাই, তাহলে আপনি বড় একটা হজ করার জন্য, ওমরা করার জন্য আপনি একবার আসতে পারবেন। আবার দেখেন, এসে আবার অবৈধ হয়ে যান না, এসব অবৈধ হয়ে গেলে কিন্তু এবার পরে কিন্তু ঝামেলা আছে, কঠিন শাস্তি, কিন্তু এটা কখনো ভুলে কেউ করেন না, ঠিক আছে? নিয়ত করেন যে বড় একটা হজ করা বা ওমরা করার জন্য। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা অনেকে আছি এখানে, আমার এখানে অনেকে লাইভটুকু দেখছেন, অনেকে অনেক বছরকে বছর সৌদিতে পড়ে আছেন, তারা কেউ কিন্তু বাংলাদেশ থেকে এত এতগুলো টাকা জমি মানে এত এতগুলো সম্পদ নিয়ে সৌদিতে আসেননি, তারা সবাই মধ্যবিত্ত, কেউ একেবারে দরিদ্র, কেউ একেবারে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে কোনো রকম চলতে পারছেন, তারা কিন্তু সৌদি আরবে এসেছেন ল্যানা করে কিংবা শুধু অল্প টাকা নিয়ে কিন্তু আমরা এসেছি। আমরা কোটিপতি সন্তান, কেউ শখের বসে সৌদিতে কিন্তু আসেনি, এখানে এসেছে আমাদের রিজিকটা, আমাদের রিজিকটা এখানে রেখেছে বিদে আল্লাহ, আমরা এখানে এসেছি চেষ্টা করছি পরিবারকে চালানোর জন্য, আমরা এখানে কি কোনো রকম নিজেকে প্রতিষ্ঠিত করে চলার জন্য। তো সেক্ষেত্রে অনেকগুলো বাধা আসে, সেক্ষেত্রে অনেকগুলো বাধা আসে, সে বাধাগুলো কী কী আসে সেটা নতুন যারা আছেন তারা কিন্তু বুঝতে পারেন। অনেকে আমরা দালালের খপ্পরে পড়ে আসি, অনেকে এজেন্সির মাধ্যমে প্রতারিত হই, অনেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মালিক বিভিন্ন কোম্পানির মাধ্যমে প্রতারিত হচ্ছি। এই প্রতারিত হতে গিয়ে এই বাধার কারণে দেখা যাচ্ছে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, চিন্তিত হয়ে যাচ্ছি, আমরা এই সৌদি আরব থেকে আমাদের মন উঠে যাচ্ছে, মনে করছে যে না দেশে চলে যাবো, হ্যাঁ সালা যাই হোক দানা আছে সমস্যা নেই, এটা সেটা করে খাবো। তো অনেকে আছেন যে এই যে প্রথম ধাক্কা, এক ধাক্কা দুই ধাক্কা খেয়েও মানে খাওয়ার পর দেখা যায় আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন, নিজেকে দুর্বল করে ফেলছেন, এটা হচ্ছে সব থেকে বড় একটা অসুখ। আমার এই লাইভের মধ্যে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু লাইভটা দেখছেন, এখানে প্রতিষ্ঠিত অনেকে আছেন যারা লাইভটা দেখছেন। সৌদি আরবে আমি প্রতিষ্ঠিত যারা আছেন তাদের নিয়ে আমি কয়েকটি লাইভ করব আপনাদেরকে, শুধু মেসেজটুকু দেওয়ার জন্য, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটাই, যে আমি যতগুলো প্রতিষ্ঠিত ব্যক্তি এই সৌদিতে পেয়েছি, প্রতিষ্ঠিত ব্যক্তি এই সৌদিতে পেয়েছি, তারা এক ধাক্কা দুই ধাক্কা ধাক্কা খেতে 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 একটা সময় পাকা হয়েছেন, পাকা হয়েছেন, বুঝতে পেরেছি? যতই প্রতিষ্ঠিত ব্যক্তি বলেন, এখানে মধ্যে বড় বড় ব্যবসায়ী বলেন, বড় বড় কন্ট্রাক্টর বলেন, আজকে সিআইপি যারা আছেন সৌদিতে, সিআইপি যারা আছেন, ভালো ব্যবসায়ী যারা আছেন, সমাজসেবক যারা আছেন, এখানে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা যারা আছেন, সবাই কিন্তু দেখা যাচ্ছে সৌদিতে আসার পরে কি তারা কষ্ট করেছেন, কষ্ট করতে করতে ধোঁকাও খেয়েছেন, বিপদও এসেছে, এই বিভিন্ন বিপদকে অতিক্রম করে আজকে তারা ভালো একটা অবস্থান তৈরি করেছেন। তাহলে তারা যদি ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন, অনেকে আছেন, আমি অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তাদের পিছনে কেউ ছিল না, তাদেরকে বোঝানোরও কেউ ছিল না, তাদেরকে পিছন থেকে ট্যাকেল দেওয়ার মতো, হ্যাঁ ঠেকে ধরার মতো কেউ ছিল না। তাহলে তারা আজকে কীভাবে প্রতিষ্ঠিত হলো? তারা চ্যালেঞ্জ নিয়েছেন, তারা তাদের গোল সেট করেছেন যে তাদেরকে যতই কষ্ট হোক তার পরিবারের জন্য তাদেরকে থাকতে হবে, তাদেরকে করতে হবে। তারা বাংলাদেশ থেকে যেমন কষ্ট করে সুদের উপর টাকা নিয়ে গরু বিক্রি করে বউয়ের স্বর্ণ বন্ধক দিয়ে এসে যেভাবেই হোক তারা এগুলো শোধ করে প্রতিষ্ঠিত করে নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর তারা প্রতিষ্ঠিত হয়ে তারপর তারা সত্যি ভালো একটা অবস্থান তৈরি করতে চান বলে তারা আজকে হয়তো প্রতিষ্ঠিত। সেই চ্যালেঞ্জটা আপনাদের অনেককে নিতে হবে, আমরা হয়তো নিতে জানি না, আমরা হয়তো অল্পতে দেখা যায় আমাদের হাতের মধ্যে একটা বিচি উঠলে আমরা মনে করছি আমার পুরো শৈল বোধে পুচিয়ে গেছে, আমরা চেষ্টা করি না যে এই বিচিটাকে আমরা কীভাবে এটাকে কি দূর করবো এই রোগটাকে, হ্যাঁ এটা চেষ্টা করি না। তো যেখানের মধ্যে দেখা যাচ্ছে আপনি যখন একজন প্রবাসী, আপনি তো প্রবাসী, ট্যাগ লেগেছে প্রবাসী, একবার এসেছেন সৌদিতে, আপনি চাইলে কিন্তু সৌদি থেকে অনেকে চলে গেছেন, আমাদেরকে মেসেজ দেন, মেসেজ তো আমরা পড়ি, আমরা জানি যে অনেকে মেসেজ দিচ্ছেন, চাইলে কিন্তু সে এখন আর আসতে পারছেন না, পারছেন না, সে বুঝতে পারছেন যে কষ্ট মষ্ট করে হলো এখানে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, যেটি বাংলাদেশে পসিবল না ভাই, কারণ আমাদের দেশটা হচ্ছে অনেক ছোট, আমাদের দেশে কিছু লোক আছে মানে আমাদের দেশটা অনেক ছোট, আমাদের দেশে ধনী বেশি, ছোট দেশ চোর বেশি, চুরি করে যারা চুরি করতে পারে তারা ধনী হচ্ছে, কোটিপতি হচ্ছে। আপনি কি চুরি করতে পারবেন? প্রশ্ন আপনার কাছে, চুরি করতে পারবেন? ওকে, আপনি তাহলে ধান্দা শুরু করে দেন, চুরি করেন, ঠিক আছে? আপনি কোনো মন্ত্রণালয়ের একজন ড্রাইভার হন,
আপনি ঘুষ খান, আপনি যদি ঘুষ খেতে পারেন, চুরি করতে পারেন, আপনি যদি আপনার রেফারেন্স বা আপনার রেফারেন্স দিয়ে যদি আপনি মন্ত্রণালয়ে যদি কাউকে যদি চাকরি দিবেন বলে যদি কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করতে পারেন, তাহলে আপনি দেশে গিয়ে কিছু একটা করতে পারবেন। আমার তো মনে হয় না যে কোনো প্রবাসী আপনার দেশে গিয়ে এগুলো করতে পারবেন। যদি এসব করতে না পারেন তাহলে তাহলে আপনি একজন প্রবাসী হিসেবে প্রবাসে থাকাই ভালো, দেশে গিয়ে কিছু করতে পারবেন না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার জন্য, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখুন। যতই কিছু আসুক, বাধা আসুক, যতই কষ্ট হোক, নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই কষ্টগুলো অতিক্রম করে আপনাকে সামনের দিকে কি এগোতে হবে, যেতে হবে। এটা হচ্ছে মূল পয়েন্ট, মূল বিষয়। যাই হোক, তো আমি কিছু কমেন্টে যাই। বেশ কথা বলেছি, কত বছর কী যাবো, কত কত বছর পর যেতে পারবো, নতুন ভিসা নিয়ে যেতে চাই। আচ্ছা, আপনি হুরুবের কোনো বছর নেই, আমি একটু আগে বলেছি কোনো বছর নেই, আপনি চলে গেলে আর আসতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। কোনো বছর নেই দাদা। ওকে, আপনার কমেন্ট করতে থাকুন, আমি পড়তে থাকি। সাধারণ ক্ষমার প্রসেসিং আছে কি না, না সাধারণ ক্ষমা দেওয়ার কোনো সম্ভাবনা এখন দেখছি না। রহমান, আচ্ছা, আবির হোসেন লিখেছেন, আবির হোসেন লিখেছেন, ভাই আমার, আমি মক্কায় থাকি, আমার আকামা হুরুব আছে, আমি কি করে যাব। আপনি জেদ্দা কনসুলেট একটু যোগাযোগ করেন প্লিজ। হ্যাঁ, মক্কার আশেপাশে যারা আছেন তারা জেদ্দা কনসুলেট আপনার যোগাযোগ করেন। জীবন হোসেন লিখেছেন, নিলয় ভাই, ঠিক আছে নিলয় ভাই, অনেকে আমাকে নিলয় বলেন, অনেকে লিখন বলেন, অনেকে লিমন বলেন, অনেকে লায়নও বলেন, তো যাই হোক আমি মূলত নিহন। হ্যাঁ, আমার নামটা হচ্ছে নিহন। নিহন ভাই 3 মাসের জন্য ছুটিতে, নিলয় ভাই 3 মাসের জন্য ছুটিতে গেলে কি রিটার্ন আবার আসা যাবে? অবশ্যই আসতে পারবেন, আসতে তো এখন সমস্যা নেই, ইনশাল্লাহ সবাই আসতেছে, আসতে পারবেন। মোহাম্মদ সেলিম, সরি, আচ্ছা, তারপর আশিক লিখেছেন, যাও যাতে যাইয়া করতে পারবেন। আচ্ছা, সোহেল রানা লিখেছেন, আমার আকামা নাই, আমার পাসপোর্ট হুরুব, হুরুব নাম্বার নাই, আমি কি দেশে যেতে পারবো? আপনার ইকামা নেই, পাসপোর্ট হুরুব, দেশে যেতে পারবেন কিনা? অবশ্যই দেশে যেতে পারবেন, তবে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনাকে তুলতে হবে যাওয়াজার থেকে। ঠিক আছে, আমার আগে মতলুব ছিল, এখন গাফালা হয়েছে, কফিল বলেছিল 1 মাসের ভিতরে ছুটিতে পাঠাবে, 11 মাস হলো আকামা বানাই না, শুধু বলে এই মাসে বানাবো, দেশে চলে যাব, কি করে যাব। এই যে সুজন ভাই, আপনার কফিল আপনাকে কেমন বানা দিচ্ছে না, তাই বলে আপনি দেশে চলে যাবেন? আচ্ছা, এখন কথা হচ্ছে, সরি, হ্যাঁ এখন কথা হচ্ছে, আপনার কফিল যদি আপনাকে কেমন বানিয়ে না দেয়, আপনি তো দেশে যেতে পারবেন না এই মুহূর্তে। তার মানে কী করতে হবে, আপনাকে কাজ করতে হবে, কফিলকে বুঝান, না মানলে আপনি চেষ্টা করেন যে নিজেকে কীভাবে অন্যভাবে তৈরি করতে পারবেন। ধন্যবাদ সুজন। তন্ময় ইসমাল লিখেছেন, সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমিও আপনাকে অনেক বলেছি হুরুব সম্পর্কে, আমিও আপনাকে অনেক বলছি হুরুব সম্পর্কে, যাদের আকামা মেয়াদ আছে কিন্তু কোম্পানি হুরুব দিছে কিন্তু কোম্পানি গ্রিন, তাদের বিষয়ে ওটা তো সমস্যা নেই। তন্ময়, আপনার যদি হুরুব থাকে কোম্পানি গ্রিন, এতে কোনো সমস্যা নেই, আপনি দেশে যেতে পারবেন। ঠিক আছে, আব্দুল কুদ্দুস লিখেছেন, ভাই সৌদি আরব থেকে সিলেটের ফ্লাইট কবে চালু হবে? সৌদি আরব থেকে সিলেটের ফ্লাইট এখন চালু আছে, সেটা হচ্ছে আপনি সৌদি থেকে ঢাকা যাবেন, ঢাকা থেকে সিলেট যাবেন। ভাই নর্মালি কবে মক্কা যেতে পারবো ওমরা করার জন্য? সেটা ওখানকার মক্কা যে টিম আছে তারা ভালো জানেন, সেটা আমি জানি না, প্রতিদিনের আপডেটগুলো দিচ্ছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এখনও শিওর না। মিজান রহমান লিখেছেন, নিহন ভাই হুরু বাচ্চা দেশে যেতে পারছি না। হুরু বাচ্চা কেন আপনি দেশে যেতে পারছেন না মিজান রহমান, কেন? আচ্ছা ভাই, আমার 2.5 বছর হয়েছে কিন্তু ইকামা লাগছে না, পেশা আমেল আইডি, এখন কীভাবে ইকামা লাগানো যাবে? সেটা একমাত্র আপনার কফিল বলতে পারবে, আপনার মুক্তব বলতে পারবে, আপনার কফিল বলতে পারবে, সেটা আসলে আমি জানি না যে কেন কী সমস্যা আপনার। আরবিতে একজন লিখেছেন, নিহন ভাই যাদেরকে কোম্পানির পক্ষ থেকে হুরুব মারা হয়েছে তারা তারা কি জানো, তারা কোন বিভাগ থেকে কাগজপত্র ঠিক করবে? তারা কোনো কাগজপত্র ঠিক করার কোনো সুযোগ নেই, একটা সুযোগ আছে, চাইলে আপনি দেশে যেতে পারবেন, এই সুযোগটা আছে। হ্যাঁ, অন্যথায় আর কোনো সুযোগ আমরা এই মুহূর্তে কি দেখছি না। ধন্যবাদ। কত বছর পর যেতে পারবো নতুন ভিসা নিয়ে? হুরুবের যদি হয় বা বিশেষ এক্সিটে যারা যাচ্ছেন তারা দেশে আসতে পারবেন না, দেশে গেলে আর সৌদিতে আসতে পারবেন না। যারা যারা খুরুজে যাচ্ছেন, কফিল যাদেরকে খুরুজে দিচ্ছে, তারা দেশে গেলে আসতে পারবেন। ধন্যবাদ, আপনার পরামর্শ অনেক ভালো লাগে। মোহাম্মদ নাসিরুদ্দিন, ধন্যবাদ আপনাকে ভাই। কীভাবে যাব, কোথায় যোগাযোগ করব, করতে হবে করবো, ওয়ালে মদিনার থেকে? আচ্ছা, মদিনা থেকে হলে আপনি জেদ্দা কনসুলেটে আপনি যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে ভাই, পাসপোর্ট রেনুর ব্যাপারে একটু বলেন, বলবেন। আচ্ছা, পাসপোর্ট নিয়ে, পাসপোর্ট নিয়ে কালকে আমরা একটা লাইভ করবো নিয়মিত ইয়াতে। ঠিক আছে, পাসপোর্ট নিয়ে শুধু কালকে, কালকের বিষয় থাকবে পাসপোর্ট, আপনার পাসপোর্ট। ওকে, কালকে বিষয়টা থাকবে ইনশাল্লাহ, যদি কালকে ফ্রি থাকি, সময় থাকে, কালকে বিষয়টা থাকবে আপনার পাসপোর্ট।
কেমন হুরুপ আছে? আচ্ছা, হুরুপ কাটা যায় কি? হুরুপ কাটা যায় না আমি আমি যদ্দুর জানি। স্পেশাল প্রোগ্রামের হুরুপ দেশে যেতে চাইলে কত টাকা খরচ হতে পারে? আপনি যদি নিজে কাজ করেন, আপনি যদি নিজে কাজ করেন মোতালিব হোসেন, তাহলে যাওয়া যাতে যদি কোনো গারামা দিতে হয় সেটা আপনাকে দিতে হবে, আর কোনো টাকা লাগবে না, যাওয়া যাতের জরিমানাটা আসবে। আর যদি নিজে কাজ না করেন, অনেকে দেখা যাচ্ছে বাহিরে অনেকে কাজ করে দিচ্ছেন হুরুপে, যারা আছে দেখা যায় 1400 1600 এভাবে নিচ্ছে। হ্যাঁ, 1600 টাকা করে নিচ্ছে, 1400 টাকা করে নিচ্ছে। নিলই ভাই, ছুটিতে গেলে 3 মাসের জন্য গেলে আসতে পারবেন? এটা পড়া হয়েছে ভাই, হুরুপ থাকলে কি দেশে গিয়ে আবার আসা যাবে? না, হুরুপ থাকলে দেশে গিয়ে আপনি আর আসতে পারছেন না, পাসপোর্ট আকামার সব আছে, আবার হুরুপ মারাও আছে, তাদের কি করতে হবে কোথায়, এই বিষয়গুলো নিয়ে একটু আগে আলোচনা করেছি, একটু কষ্ট করে দেখে নেবেন। আমি সজীব, হুরুপ আছে দাম্মাম থেকে, আচ্ছা দাম্মাম থেকে, হ্যাঁ হুরুপ আছে দাম্মাম থেকে, আপনি ওই যে কিছুদিন আগেও কিন্তু দিয়েছিল, পেপার নিয়েছিল, একটু না হলে রিয়াদ আসেন। অন্ধকারের প্রতীক, বাহ ভাই, প্লিজ একটা রাস্তা বের করে দিন আমার, আমায় প্লিজ ভাই, আত্মহত্যা করা ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না, প্লিজ ভাই আমার হেল্প করুন। কেন ভাই আপনার আত্মহত্যা করতে হবে কেন? অন্ধকারের প্রতীক কী হয়েছে ভাই আপনার? আমি তো বুঝলাম না ভাই, এই অন্ধকারের প্রতীক ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি এটা কী বললেন ভাই, এটা কী বললেন? এই বিষয়টা নিয়ে আমি একটা লাইভ করবো, কিন্তু আপনার এই বিষয়টা আমার ভালো লাগেনি, কথাটা কমেন্ট আমার ভালো লাগেনি। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আমাকে এখন একটা ইনবক্স ইনবক্স করেন আত্মহত্যার প্রতীক, আপনি আমাকে একটা ইনবক্স করেন তো ভাই, কি সমস্যা যে আপনাকে আত্মহত্যা করতে হবে, এটা কোন ধরনের কথা বলেন বলেন ভাই? আমার লাইভ দেখার পরে যদি আপনি আত্মহত্যা করেন তাহলে আমি নিহন লাইভ করে লাভ নেই, আমার লাইভ লাভ করার দরকার আছে ভাই? মানে লাভ লাভ আছে যেখানে আমার লাইভ করার পরেও যদি আপনাকে আত্মহত্যা করতে হয় তাহলে তো কষ্টটা আমি বেশি পাবো। আপনাদেরকে এত সাপোর্ট করছি, চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, পাশে থাকার চেষ্টা করছি, তারপরও আমাকে অনেকে বাজে কমেন্ট বাজে মন্তব্য করার পরও আমি আপনাদের সাথে আছি, চেষ্টা করছি পাশে থেকে অন্তত তথ্য দেওয়ার, পাশে দাঁড়ানোর, তারপরও কেন ভাই আপনারা এমন কথা বলেন যে আত্মহত্যা করতে হবে? আপনি আমাকে একটা মেসেজ দিন, কী সমস্যা আপনার, সমস্যাটা আমি একদম বসে শুনবো। আপনি আমাকে মেসেজ দিন আপনি কোথায় আছেন, যদি রিয়াদে থাকেন কালকেই আপনি আমার সাথে, কালকে আপনি আমার সাথে কি যোগাযোগ করেন যদি রিয়াদে থাকেন? আপনার সাথে বসে চা খেয়ে, কফি মানে চা কফি যা আছে ভালো মন্দ খেয়ে তারপর দুই ভাই কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, কী হয়েছে আপনার ভাই আমাকে একটু বলেন, ঠিক আছে? আপনি মেসেজ দিয়েছেন, এরই মধ্যে আমি পেয়েছি, আমি আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, যাই করেন, আমার আমার সাথে কথা না বললে আত্মহত্যা করেন না আবার ভাই, পরে আমি ফাঁসে যাবো, বুঝছেন? এই কাজটা করেন না ভাই, ঠিক আছে? আপনার সাথে কথা বলবো, আমি নাম্বার দিচ্ছি, আমি আপনাকে ফোন দিচ্ছি, লাইভ শেষ করে কথা বলছি আপনার সাথে। আচ্ছা, হুরুপ আছে, আমরা যারা করোনার কারণে দেশে এসে আর সৌদিতে ফিরতে পারিনি, নতুন ভিসা নিয়ে আবার সৌদিতে ঢোকা যাবে, এটা নিয়ে যদি আসলে কোনো একটা সিদ্ধান্ত আসে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমরা চাচ্ছি এটা নিয়ে ইনশাল্লাহ কোনো একটা নতুন সিদ্ধান্ত হয়তো আসতে পারে, আসবে, ঠিক আছে? আমরা চাই কোনো একটা নতুন সিদ্ধান্ত আসুক। আচ্ছা, হুরুপ কাটা যাবে কি না? না, হুরুপ কাটা যাবে না, আলবাহা কফিল হুরুপ আছে, আমি আপনি জেদ্দা থেকে পেপার নিয়ে আলবাহা থেকে আপনি এক্সিট লাগাতে পারবেন। আলবাহা যারা আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি ভাই। মদিনা ভাইকে বলে প্রবাসী সেবা কেন্দ্রের মান একটু উন্নত করেন, ঠিক আছে? আচ্ছা, মনির ভাইকে বলে, মনির ভাইকে বলে প্রবাসী সেবা, প্রবাসী সেবা কেন্দ্রের মান একটু উন্নত করেন, জি ঠিক আছে, বিষয়টা আমলে নিলাম, আবু তালেব অবশ্যই আমলে নিয়েছি, আমি বলবো। ওকে, হুরুপ থাকাকালীন পুলিশ ধরলে কি কোনো, না হুরুপ থাকাকালীন পুলিশ ধরলে আপনাকে পাঠিয়ে দিবে। লিওন ভাই, আমি 3 বছর সৌদি আরবে আইসি, আমার পেশা আমিল মন্দির, আমি কিভাবে আকামার মেয়াদ ইয়ে করবো? আচ্ছা, 3 বছর, আমি একটু আগে বলেছিলাম আপনার পেশা আমিল মন্দির হোক যেটা হোক, আপনার যদি ইকামা না দেয় আপনাকে দেখতে হবে যে কেন ইকামা দিচ্ছে না, কি আপনার কফিলের সাথে যোগাযোগ আছে কিনা, কফিলের সাথে যোগাযোগ না থাকলে যোগাযোগ করার চেষ্টা করেন, ঠিক আছে? আর যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই দুটি বিষয় করবে, একটা হচ্ছে আমার এই পেজ আব্দুল হালিম নিহন, এই পেজটা যারা এখনও লাইক নেই তারা অবশ্যই লাইক দিয়ে সি ফার্স্ট করে রাখবেন, যেহেতু পেজ অ্যাক্টিভ হচ্ছে, আমার অফিসিয়াল পেজ অ্যাক্টিভ হচ্ছে, কারণ আমার আইডি যেটি আব্দুল হালিম নিহন আইডি যেটি, ওখানের মধ্যে অনেকে ইনবক্স করেন, সেগুলো আদার ইনবক্সে পড়ে থাকে, মেসেজগুলো দেখা হয় না, তো আমার এই পেজের ইনবক্সের মেসেজগুলো আমি দেখার চেষ্টা করছি, চেষ্টা করি, তো আপনারা এবং লাইভও আসছে নিয়মিত, তো যেহেতু নিয়মিত লাইভে আসছে কমেন্টের উত্তরও দিচ্ছে, সেখানে মেসেজও এত বড় বিষয় না, তো আপনার পেজটা অবশ্যই কি শেয়ার দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, নিয়মিত আপডেটগুলো আমাদের আমার এই পেজ থেকেও পাচ্ছেন, আর আমরা সৌদি প্রবাসী বাংলাদেশি এই পেজ তো আছেই, তাই না? সালাম ভাই, আমার কেমন আছে?
নিহন ভাই, আপনি কেমন আছেন এখন? আপনি কোথায় আছেন? জি আলমগীর সাহেব, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। আমি দাম্মাম ছিলাম, আমি দাম্মাম থেকে চলে এসেছি, আপনার মেসেজের উত্তর না পেয়ে আমি চলে এসেছি। ভাই আমার হুরুপ নাই কিন্তু আকামা নাই, এখন এখন কি আমি না হুরুপ না থাকলে আপনি এই মুহূর্তে দেশে যেতে পারছেন না, ঠিক আছে? আচ্ছা, আপনি আমাদের অন্ধকারের প্রতীক, আপনি যদি আপনি কলে আসতে চাইলে আমি আপনাকে এই মুহূর্তে কলে আনতে পারি। আমাদের এখানে যদি আপনি কলে আসতে চান, আপনি যদি থাকেন, দেখে থাকেন, আপনি অবশ্যই একটা কমেন্ট করেন, আমি আপনাকে ইনভাইট করছি। আপনার কী সমস্যা আপনি যদি বলতে চান তাহলে বলতে পারেন, আপনি কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। আপনি যদি কিছু বলতে চান এই মুহূর্তে আমাদের সাথে, আমাদের ভিউয়ার্সরা আছে তারাও শুনতে পারলো, যদি শোনার মতো হয়ে থাকে তারাও বুঝতে পারলো, আর যদি আমি আপনাকে বুঝতে পারি তারও উপকৃত হবে, ঠিক আছে? অন্ধকারের প্রতীক যিনি আত্মহত্যা করবেন বলেছেন, তিনি যদি কল আসতে চান আমার সাথে কল আসতে পারেন এই মুহূর্তে। ভাই একামানায় কী করে দেশে যাবো? একামানায় এই মুহূর্তে সাধারণ ক্ষমার জন্য অপেক্ষা করতে হবে। অ্যামডিন আসলে গেছেন, ভাই আমার মেয়াদ শেষ, আর ইকামা করবে না কফিল। কেন করবে না ভাই? তুমি শুধু আমার, বাহ লিখেছেন ভাই, আমার ভাইয়ের 5 বছর। আচ্ছা তুমি শুধু আমার, আপনার কমেন্টে চলে গেছে ভাই। ভাই একামার এক্সপায়ার কীভাবে দেশে? আচ্ছা এটা পড়া হয়েছে ভাই আপনার জন্য, মন থেকে দোয়া আশা আল্লাহ, আমিন আমিন। যে দোয়া করবেন, আপনার দোয়ার বরকত, এখনও ভালো আছি, বেঁচে আছি। হুরুপ আচ্ছা, দাম্মাম থেকে আবেদন করবো কীভাবে? দাম্মাম থেকে তো সবসময় আবেদন নেয় না, মাঝে মধ্যে আবেদন নেয়, খুব জরুরি হলে রিয়াদে চলে আসতে পারেন। নিহন ভাই জিয়ারা ভিসা আছে এখন? শুনছি ভিসা নাকি চালু হচ্ছে না, জিয়ারা ভিসা নেই, ভিজিট ভিসা চালু হচ্ছে শুনেছি। আচ্ছা নিহন ভাই, স্ট্যাম্পিং করাইছে নতুন ভিসা করোনার আগে এখন? হ্যাঁ, সেগুলো ক্যান্সেল করে আবার নতুন করে আবেদন করতে হবে। যেগুলো করোনার আগে আপনারা স্ট্যাম্পিং করেছেন সেগুলো ক্যান্সেল করে নতুন করে আবার কি আপনাকে আবেদন করতে হবে। নিহন ভাই আউটপাস দিছে প্লিজ একটু জানাবেন। না মাইনুল আউটপাস দেয়নি এখনো, ঠিক আছে? এখন আউটপাস দেয়নি। আহা, কোথায় অন্ধকারের প্রতীক কোথায়? আমি আসলে আপনাকে পাচ্ছি না। যাই হোক, ঠিক আছে, আপনার সাথে আমি ফোনে কথা বলে নিব। আচ্ছা তো ঠিক আছে, আজকের বিষয় ছিল এটাই, আমার হুরুপ আছে, আমি কি আকামা করতে পারবো? না হুরুপ থাকলে আপনি কামা করতে পারবেন না। আর রানা মোহাম্মদ দেওয়ান লিখেছেন, হুরুপ কফিল কাটাতে পারে? হ্যাঁ, কফিল চাইলে কাটাতে পারবে, যে কফিলে হুরুপ লাগিয়েছে সে কাটাতে পারবে, তাই না? জি সে কাটাতে পারবে অবশ্যই। তো ঠিক আছে, যারা এই মুহূর্তে যুক্ত হয়ে এখনও দেখছিলেন আমার লাইভটুকু, এবং যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অন্তর থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি মেসেজ আপনাদের জন্য, সেটা হচ্ছে ফ্রান্সের ঘটনাটি আপনারা রিমোদ অবগত আছেন। আমি আজকে একটা পোস্ট করেছিলাম আব্দুল হালিম নিহন আমার এই পেজ, এবং হ্যাঁ পোস্ট আছে সেখানে, আমি কিছু প্রোডাক্ট, কিছু ওদের ব্র্যান্ড, কিছু প্রোডাক্ট আমি ট্যাগ মারি দিয়েছি আপনাদেরকে, মার্ক করে দিয়েছি, সেটা আপনাদের দেখেন। যেমন ডগস, মুরগি, চিকেন যেটা আমরা খাই সেটাও নাকি ফ্রান্সের, আমি আজকে জানলাম, আগে জানতাম না, খাইতাম শুধু। তারপর আরও বেশ কিছু পণ্য আছে যেগুলো কিরি, লাইক কিরি ক্রিম যেটা, সেটা নাকি ফ্রান্সের, সেগুলো আপনারা বয়কট করুন, বর্জন করুন, আর প্রতিবাদ নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করুন। প্রতিবাদ করতেই হবে, না হলে প্রতিবাদ করাই উত্তম। আর বিশেষ করে প্রতিবাদের ভাষাগুলো এমন হওয়া দরকার যেমন ওদের যেই পণ্যগুলো আমরা ইউজ করছি সেগুলো কি দেখা যাচ্ছে, সেগুলো আমরা বয়কট করে আমরা এই প্রতিবাদের ভাষাটা কি অব্যাহত রাখতে পারি। হ্যাঁ এটাই। আর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা এতক্ষণ আমার সংক্ষিপ্ত লাইভে যুক্ত হয়েছেন, অনেক ব্যস্ততম সময় রেখে কথাগুলো শুনছিলেন, তাদের সবার জন্য ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন, সুস্থ থাকুন, ভালো মানুষের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।